আমাকে আপনাকে আমাদের সবার এখানেই যেতে হবে। গতকাল রাতে সিরাজগঞ্জ রায়পুর এলাকায় ছিলাম, তো এখানে ছিলাম একটি মাদ্রাসায়, সেটা হচ্ছে রায়পুর রহমানিয়া মাদ্রাসায়। আমাদের শওকত, আপনারা তো ওকে চিনেছেনই, আমি সিরাজগঞ্জ আসলেই আমার এই ভক্ত বন্ধুটি সবসময় আমার জন্য অপেক্ষা করে, আমার সাথে দেখা করে, খুব ভালো লাগে। তো ও হচ্ছে এই রহমানিয়া মাদ্রাসার শিক্ষক। গতকাল ওর সাথে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে অনেক অনেক গল্প করি, এবং সেই সাথে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে এতটাই ভালো লেগেছে, চিন্তার বাইরে। তো সব কিছু মিলে চমৎকার একটি রাত কাটলো এই সিরাজগঞ্জ রায়পুর মাদ্রাসায়, এবং সেই সাথে সুন্দর একটি দিন, সুন্দর একটি সকাল দেখে ঘুম ভাঙলো। তো শওকত, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় রাত্রি যাপন করার সুযোগ করে দিয়েছো। তো তোমার কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে। চকলেট বাইকার আমি অনেক আগের থেকেই ফ্যান, তারপরে চকলেট বাইকার আমার এখানে আসছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর আমরা সিরাজগঞ্জবাসী, অর্থাৎ সিরাজগঞ্জ রাইডার্স থেকে আপনাকে বারবার দেখতে চাই সিরাজগঞ্জে। অনেক ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জ এমনিতেই আমার একটি ভালো লাগা একটি জায়গা, আর গতকাল রাতে তোমরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছো তা আসলে কখনোই ভুলে যাওয়ার মতো না। তো রাহাত, তোমার কি অবস্থা? আমি তো অনেক ভালো আছি, খুব ভালো লাগছে সিরাজগঞ্জ। তুমি তো সিরাজগঞ্জ ভাইয়ে ভাইয়ে, তোমার তোমার জন্য এখন আমরা আরো সুন্দর একটি জায়গা যাব। আমার মনে হয় না তুমি এত সুন্দর একটি জায়গা এর আগে কখনো দেখেছো। না, দেখছি মুই। মুই দেখছো? হ্যাঁ, মুই দেখছি। আর তুমি তো বরিশালে অভিক। ও আচ্ছা আচ্ছা, তোমার তো গ্রামের বাড়ি বরিশালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি শাকিল ভাই, আজকের লেটের জন্য আমি দায়ী না, এই শওকত দায়ী। শওকত গতকালকে মশারি টাঙায় নাই, ওর মাদ্রাসার মশা আমি ওর গালে মারলাম, এতগুলো রক্ত। একটি গ্রুপ ট্যুরে ডিসিপ্লিন মেনটেন করা খুবই জরুরি। লাইন টু লাইন বাইক রাইড করলে বাইকারদের ভিতরে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বাহ, ব্রিজটা খুবই সুন্দর লাগছে। মজার একটি মোটরসাইকেল দেখতে পেলাম যেটা টাঙ্কি নেই, একটি বোতলের মাধ্যমে ফুয়েল নিয়ে সেখান থেকে বাইকটি রাইড করা হয়। তো এই বাইকটির যিনি মালিক, তো কাকা, তো কাকা এটার কারণটা কি একটু বলেন। হচ্ছে এলো, এটা অনেক পুরানো গাড়ি, তবে সেকেন্ড মডেল। ওই যে আপনি কি করে ফ্রিডম, দীর্ঘদিন মনে করেন যে চালাই, আমি আবার ওই সবার মাঝখানে যাই, তো জনগণের প্রতিনিধি, সবাই টেনে টুনে বানা দিচ্ছে ভাঙ্গাচুর একটা সরেয়া প্রতিনিধি মেম্বার। টাঙ্কিটা অসুস্থ হয়ে গেছিল, পরে অসুস্থতার কারণে মেকারের কাছে টাঙ্কিটা দিলাম, সেখানে ওই আপনার ওই টাঙ্কি সারতে লাগবে হলো 3,500 টাকা। বুঝতে পারছি কাকা, আমি দেখলাম যেটা থাক, আমার এই ডিজিটাল মডেলে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে ডিজিটাল বাংলাদেশ গড়ছে, এই মডেলেই একটা গাড়ি থাকুক বাংলাদেশে। তার মানে কি এটা কি ডিজিটাল বাইকের একটি উদাহরণ? ডিজিটাল বাইক। আসলে বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে কাকার এই বাইকটি যে ট্যাঙ্ক সেটা বারবার লিক হচ্ছিল, কাকা মজা করে বলেছেন, আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। তো এতবার লিক সারানোটা আসলে মুশকিল হয়ে যায়। তো এখানে প্রত্যন্ত অঞ্চলে উনি জাস্ট শুধুমাত্র এখান থেকে এখানে চলাচল করার জন্য, যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার, তো চলাচল করার জন্য যতটুকু লাগে উনি অতটুকুই উনি সেইভাবে সিস্টেমটা করেছেন, যে এখানে 1 লিটার মতো ফুয়েল ধরবে, সে ফুয়েল দিয়ে সে বিভিন্ন জায়গায় যাবে, সবার সাথে কথা বলবে, মানে চললেই হলো। তো এটা অন্যভাবে দেখার কিছু নেই, চাচা একটু মজা করেছে, এছাড়া আর কিছুই নয়। আপনার বুদ্ধিটা কিন্তু আমার ভালো লাগছে। তবে কাকা একটা অনুরোধ থাকবে, আপনার ছেলে হিসেবে আপনি হেলমেট পরে দেখবেন, কাকা বলছে, এতে খুব খুশি হলাম। যাক, অনেক ধন্যবাদ। Thank you.
চমৎকার একটি জায়গায় আসলাম, সেটা হচ্ছে সিরাজগঞ্জের বকুলতলা ব্রিজ, ইছামতি নদীর উপরে। তো শাকিল ভাইকে ধন্যবাদ, সেই সাথে সিরাজগঞ্জ রাইডার্সকে ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি জায়গা নিয়ে আসছে। আর সিরাজগঞ্জ রাইডার্স সম্পর্কে একটা কথা না বললে না, আপনারা তো ব্লগে অবশ্যই দেখেছেন যে তারা কত সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে বাইক রাইড করে। অবশ্যই আপনারা যারা গ্রুপ ট্যুরে যাবেন এভাবেই ডিসিপ্লিনের সাথে বাইক রাইড করবেন। আর আরেকটা বড় বিষয় যে আজকে এখানে যারা আসছে সবাই হেলমেট পরে আসছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। পিলিয়নরা পর্যন্ত হেলমেট পরে আসছে। আপনারা যারা বিভিন্ন জেলা মফস্বল এলাকার বাইকিং গ্রুপগুলো আছেন, আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেলমেট এবং নিরাপত্তা সেফটি এই অ্যাওয়ারনেসগুলো নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। তাহলে আপনাদের আশেপাশে সবাই দেখবেন হেলমেট পরে বাইক রাইড করতেছে। কিছু কিছু কাজ কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, ঠিক তেমনটাই বাইকারদেরকে হেলমেটের সচেতনতার ব্যাপারে আমাদেরকেই কথা বলতে হবে। তো ভাই আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কখনো ভাবিনি যে তরু ভাইকে আমরা এত কাছে পাবো। সবাই বেঁচে গেল 1,00,000 টাকা জরিমানা হাত থেকে। অবশ্য 1,00,000 টাকা পেলে ভালোই হতো, সবাই মিলে আমরা চকলেট খেতাম, তাই না? যেহেতু আমরা তরু ভাইকে 1,00,000 টাকা জরিমানা দিতে পারলাম না, কারণ আমরা সবাই হেলমেট পরে এসেছি, তো সেই হিসেবে আমরা চকলেট বাইকারকে শুভেচ্ছা জানাবো আমাদের করতালির মাধ্যমে ইনশাল্লাহ। ভালোই লাগছে, ওরা ওনারা যেভাবে প্রশংসা করছে আমার খুবই ভালো লাগছে, আপনারাও এভাবেই প্রশংসা করবেন। হাই পিচ্ছি, তো মুসলমানি হয়েছে? বাইক চালালাম, খুবই ভালো লাগছে আসলে। মানে এটা যে আসলে একটা লিজেন্ড বাইক, এইটা প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নাই, এতটাই ভালো লাগছে যা চিন্তার বাইরে। আমি অনেক বাইক চালিয়েছি এ পর্যন্ত, তবে একসাথে না, একটা সেল করে আরেকটা আমি কিনেছি, কিন্তু এই বাইকটা চালিয়ে যে ফিলিংস সেটা আমি আর কোনো বাইকে পাইনি। তো আমার চেষ্টা থাকবে যে আমার বাইক সংগ্রহশালায় আমি যেন এরকম একটা বাইক কিনতে পারি। তো এই বাইকটি যিনি মালিক ওনার কাছে আমি রিকোয়েস্ট করবো আমাকে যেন বিক্রি করে। আমি নিশ্চিত উনি রাজি হবে না, তারপরে চেষ্টা থাকবে যতভাবে নেওয়া যায়, যদি নেওয়া যায় অবশ্যই আমি নিয়ে নিব। ভাই এই বাইকটির মালিক কে? ভাই উনি পালিয়েছেন, বাইক বিক্রি করতে হবে বলে উনি পালিয়েছেন, ওই যে ওইখানে বসে আছেন, উনি আমার কথা শুনতে যাচ্ছেন না। থ্যাংক ইউ ভাই। এই হচ্ছে রানী মৌমাছি, আল্লাহ কাছে হাজার শুকরিয়া যে রানী মৌমাছি দেখার সৌভাগ্য আমাকে দিয়েছেন এবং এই শহীদুল ভাইয়ের মাধ্যমে। শহীদুল ভাই অনেক ধন্যবাদ, আপনার রানীকে আপনি বুঝে নেন। চমৎকার একটা অভিজ্ঞতা হলো এই মৌমাছির মধু সংরক্ষণের বিষয়টা দেখে, অনেক শিখার আছে আমাদের এই মৌমাছি থেকে, কর্মী হয়ে কাজ করার যে বিষয়টা। আসলে আমি মনে করি আপনারা যারা ব্লগ দেখছেন আপনারা সবাই কর্মী হওয়ার চেষ্টা করেন, কারণ আমরা যদি কর্মীর মতো যদি কাজ করি, সবাই যদি শ্রম দেই, সবাই দলমত নির্বিশেষে যদি কাজ করি, তাহলে আমাদের দেশের উন্নয়ন ঘটতে বা উন্নয়ন হতে খুব বেশি সময় লাগবে না।
আসলে আমরা অনেক পরিশ্রমী জাতি, আমরা চাইলেই পারি। এখন আমরা যাবো শহরের দিকে, 3টা বাজে সময় দিয়েছি, সবার সাথে দেখা করব, অনেকে আসবে। তো সবাই রেডি? রেডি। পদ্মপুকুর গেট সিরাজগঞ্জ, এবং এখানে অনেক অনেক বাইকার, অনেক অনেক বাইক লাভার সবাই এসেছেন দেখা করার জন্য। খুবই ভালো লাগছে যে ঢাকা থেকে এসে এইভাবে এতগুলো বাইকারের রেসপন্স পাবো, আসলে আমি ভাবিনি যে এত মানুষ সিরাজগঞ্জ থেকে আমাকে ভালোবাসে। আর সবাই সবাই একসাথে কথা দেন যে আপনারা সবাই হেলমেট পরে বাইক চালাবেন, এবং অন্যদেরকেও হেলমেট পরে বাইক চালানোর উপদেশ দিবেন বা পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই একসাথে বলবো যে আমরা হেলমেট পরে বাইক চালাবো। বন্ধুরা, আপনিও আপনার এলাকায় অবশ্যই অবশ্যই সবাই মিলে হেলমেট পরে বাইক চালাবেন, এবং সবাইকে হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দিবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। ওকে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ওকে, সিরাজগঞ্জ আবার আসবো, আবার দেখা হবে। ওকে শকত, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ছোট্ট একটা চায়ের ব্রেক দিই। এখানে খবর পেয়ে অনেকগুলো আমার বাইকার বন্ধুরা চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। কি অবস্থা সবার? কিভাবে কিভাবে ওরা খবর পেয়ে গেল, চলে আসলো দেখা করার জন্য, খুব ভালো লাগছে ওরা আসছে, আমি খুব খুশি হয়েছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে এই ট্যুর দিতে পারি এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ যেন দিতে পারি। ওকে, সবার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে। সবাই হেলমেট পরে বাইক চালাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, হেলমেট মাথায় দেন, মাথায় দেন, হেলমেট মাথায় দিতে হবে ভাই। আমরা তাহলে মুভ করি। হ্যাঁ, তো খুব ভালোভাবেই আমরা চলে আসতে পারছি, সবই আল্লাহর রহমত, আল্লাহর রহমতে কোনো সমস্যা আমাদের হয়নি। আসলে আমার কাছে যেটা মনে হলো, শীতকালে রাতে রাইড না করাটাই ভালো, শীতকালে না, কখনোই রাতে রাইড করাটাই আমার কাছে পছন্দ না, তবুও প্রয়োজনে রাতের বেলাতেও রাইড করতে হয়। তো আজকে আমি কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি ব্লগটি শেষ করার আগে। সেটা হচ্ছে যে আমার সামনে ছিল জুয়েল ভাই এবং পিছনে ছিল রাহাত, তো দুজনের রাইডিং আমি খুব খেয়াল করলাম। জুয়েল ভাই সামনে ছিল, জুয়েল ভাই রাইডিং যেটা আমি খেয়াল করলাম, জুয়েল ভাইয়ের ভিতরে একটা ওভার স্কিল একটা অ্যাটিটিউড ছিল। বাইক স্পিডে রাইড করা মানে এই নয় যে আপনি খুব স্কিল রাইডার, আপনাকে অবশ্যই স্কিল রাইডার হতে হলে আপনাকে কী করতে হবে, সাবধানের সাথে ওভারটেকিং করতে হবে, সাবধানের সাথে লেন চেঞ্জ করতে হবে, এবং কনফিডেন্ট মানে এই নয় যে আপনি রিক্স নিয়ে ওভারটেকিং করবেন, আপনাকে এমনভাবে ওভারটেকিং করতে হবে যেখানে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। তো জুয়েল ভাইয়ের জন্য এটা হচ্ছে টিপস, এবং আপনাদের জন্য এটাই হচ্ছে টিপস। আর রাহাতের বিষয়টা যেটা দেখলাম, রাহাত নর্মালি আমার পিছনেই ছিল, সবসময় পিছনেই ছিল, কিন্তু যখনই সে ভাঙাচোয়া রাস্তা পায় তখনই তাকে দেখলাম একটা অফরোডিং রাইড করার খুব তাড়াহুড়া, মানে এতটাই তাড়াহুড়া আমি রাহাতের ভিতর দেখলাম, যেটা মনে হলো যে রাহাতের খুব বেশি টয়লেট পেয়েছে, এখন তাকে খুব তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে। তো রাহাতের এই রাইডিংটাই আমার কাছে খুব অড মনে হয়েছে। সেই ক্ষেত্রে রাহাতের জন্য এবং আপনাদের জন্য টিপ, যেটা ভাঙাচোরা রাস্তায় একটু বেশি সতর্কতার সাথে রাইড করতে হবে, কারণ আপনি শুধু রাস্তার দিকে তাকাচ্ছেন সেটা হলে হবে না, আপনার আশেপাশেও খেয়াল করতে হবে। তো রাহাত শুধুমাত্র রাস্তার দিকে তাকে রাইড করছিল, বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে হঠাৎ করে কোনো গাড়ি আসছিল কি না সেটার দিকে কোনো খেয়াল ছিল না। অবশ্যই অবশ্যই যখন ভাঙাচোরা রাস্তা হবে, ভাঙাচোরা রাস্তার পাশাপাশি আশেপাশের গাড়িগুড়াও খেয়াল রাখতে হবে। আপনাদের যত বেশি কমেন্ট পাই আমার তত বেশি ভালো লাগে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করুন। সবাইকে ঈদের অন্তস্থল থেকে জানাই।